আর মাত্র দুদিন পর প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন জয়পুরহাটে পাঁচটি উপজেলার মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও বাকি তিনটি নিয়ে রয়েছে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আর নিরপেক্ষতা নিয়ে ভোটাররা শঙ্কা প্রকাশ করলেও সুষ্ঠু ভোটের নিশ্চয়তার কথা জানিয়েছে প্রশাসন আলমগীর চৌধুরী তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দশ মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন জয়পুরহাটের পাঁচ উপজেলার মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাকি তিনটিতে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সহ যা শুধু স্বতন্ত্র নিয়ে মোট আট প্রার্থী প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ পোস্টার ছেড়া থেকে শুরু করে অফিস সবকিছু বন্ধ করার কথা তারা বলছে বলছে কিন্তু তারপরেও আমার লোকজন ভীত হয় নাই আমার নৌকা মার্কার প্রার্থী আমার নাকি ওনারা রেজেন্ট এজেন্ট রাখবে না এবং বিভিন্ন জায়গায় যে পরিমাণ পোস্টার সিরাসিরি শুরু করেছেন কুচক্রির প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে আমার নৌকা অন্যকে দেওয়াই আমি বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি চেয়ারম্যান হিসাবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি নৌকা প্রতীক নিয়ে তো আমি বিশ্বাস করি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবার জন্য তারা আগামী দশ তারিখের নির্বাচনে আমাকে ভোট দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিচ্ছে প্রশাসন নির্বাচন নিয়ে আমরা একটা সংকটপূর্ণ অবস্থা আছে এখন যে পরিবেশ আছে আজও যদি ভোট দেওয়ার মতো পরিবেশ থাকে আমরা অবশ্যই ভোট দিতে যাব এই নির্বাচনে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হচ্ছে আগামী দশই মার্চ সুষ্ঠুভাবে জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে জয়পুরহাটের পাঁচ উপজেলায় মোট ভোটার সাত লাখ ছয় হাজার ছশো সাতাশি জন